নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দাস মোটর ওয়েল্ডিং। দাস মোটর ওয়েল্ডিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন এবং ভালোবাসা। তো আজকে যে ভিডিওর যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো টুলু এইটির ফিল কয়েল্ড কীভাবে বানাই করবেন। তো চলুন আজকে টুলু এইটির ফিল কয়েল্ডের পুরো ফর্মুলা আপনাদেরকে জানিয়ে দিই বা দেখিয়ে দিই। তো দেখানোর আগে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের মধ্যে প্রথম ভিজিট করছেন বা এই ভিডিওটি এখনই দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলের পাশে এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে কালো করে দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এবং যারা অলরেডি বাজিয়ে রেখেছেন তাদেরকে তো আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এটি টুলু এইটির দুটো ফিল কয়েল, টুলু এইটির মধ্যে দুটো ফিল কয়েল থাকে। তো দুটো ফিল কয়েলই খারাপ হয়ে গেছে, তো ফিল কয়েলগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি। যে দুটো টুলু এইটির পাশে রয়েছে দেখতেই পাচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে টুলু পাম্পের টুলু এইটির বডি, যার মধ্যে ফিল কয়েলগুলো প্রবেশ করানো থাকে বা ফিল কয়েল এবং আর্মিচার দুটোই এর মধ্যে থাকে, ঠিক আছে, যেখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের দ্বারা আর্মিচারটি ঘোরানো হয় বা ইলেকট্রিক দিয়ে আর্মিচারকে ক্ষমতা দেখানো যায়, ঠিক আছে, বা ক্ষমতার মধ্যে প্রতিশ্রুতি হয়। চলুন টুলু এইটির পুরো ফুল বডিটি আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন টুলু এইটির ফুল বডিটি, ঠিক আছে। তো চলুন টুলু এইটির স্টিকারটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি টুলু এইটির বডিতে দেওয়া আছে টুলু এইটি, কেন যে কোনো মোটর বা ফ্যানের বডিতেই এই ধরনের একটি করে স্টিকার থাকে, কেন তার ক্ষমতা অর্জনের জন্য বা ওটা কত পাওয়ার রয়েছে, কী ক্যাপাসিটার লাগবে বা টোটাল ডিটেলস নিয়ে এই স্টিকারের মধ্যে দেওয়া থাকে। তো চলুন এটা আমরা একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কত পাওয়ারের মধ্যে রয়েছে। দেখে নিয়েছেন বন্ধুরা, এরপরে কী করে কার্বন হোল্ডারগুলো আপনাকে দেখিয়ে দিলাম। দেখুন এপাশে একটা কার্বন হোল্ডার আর পাশে একটা কার্বন হোল্ডার, দুটো কার্বন হোল্ডার রয়েছে। তো ফিল কয়েলগুলো কীভাবে বসানো হয়, তো পুরো ফিল কয়েলগুলো কীভাবে বসানো হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দুটোর নামই ফিল কয়েল, দেখতে পাচ্ছেন একটা টুলুতে দুটো ফিল কয়েল থাকে, এই একটা ফিল কয়েল আর এই একটা ফিল কয়েল। এবার আপনাদেরকে দেখিয়ে দিই ফিল কয়েলগুলো কীভাবে বসানো হয়েছে বা কীভাবে ছিল বসানো। দেখতে পাচ্ছেন এইভাবে ফিল কয়েল দুটোই বসানো ছিল। দেখুন একটা ফিল কয়েল আমরা আপনাদেরকে বসিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় ফিল কয়েলটি বসাবো না, কেন আমি অলরেডি খুলেছি। যখন আমি এই ফিল কয়েল নতুন বানিয়ে বসিয়ে দেখাবো বা প্রবেশ করাবো স্টার্টারের ভেতর, তখন দেখিয়ে দেবো যে কীভাবে নতুন ফিল কয়েলগুলো বসানো হয়। তো চলুন ফিল কয়েলটার মাপগুলো আমরা একটু দেখে নিই। দেখুন আমি ছোট্ট ফিতে দ্বারা আপনাদের ফিল কয়েলের মাপগুলো দেখিয়ে দিচ্ছি। ফিল কয়েলের ভিতরে এইভাবে ধরবেন, ভিতরের দিক থেকে ধরবেন, কেন বাইরের দিক থেকে ধরলে ফিল কয়েলটি যখন বানাবেন তখন অনেক বড় হয়ে যাবে ফিল কয়েলটি, ঠিক আছে। তো ফিল কয়েলটি ভিতরে এইভাবে ধরে গোলাকারভাবে নিয়ে আসবেন। তো দেখুন আমি ভিতরে নিয়ে আসছি, ঠিক কয়েলের ভিতরে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমি ভিতরে নিয়ে আসছি, কেন বাইরে নিলে কয়েলের মাপ অনেক বড় হয়ে যাবে। দেখুন ভিতরে আমরা নিয়ে চলে এলাম। দেখা যাক ফিল কয়েলটার মাপটা কত রয়েছে। তো দেখুন ফিল কয়েলের মাপটা আপনাকে দেখিয়ে দিই একটু, দেখতে পাচ্ছেন, দেখলে খুব ভালো হবে। দেখুন 6 ইঞ্চি রয়েছে, ঠিক আছে। তো আমরা 6 ইঞ্চি করবো না, আমরা একটু বেশি করবো, 6 ইঞ্চি 300 মতো আমরা নেব, কারণ কয়েল যখন ইলেকট্রিক সাপ্লাই দিয়ে প্রবেশ করানো হবে আর্মেচার যখন ঘুরবে তখন কয়েলটি অলরেডি টান আসবে, মানে ছোটো আকারে বর্ণিত হবে বা হিটিং হয়ে বসে যাবে। তো বসে যাওয়ার কারণে একদম ছোটো থাকলে আমরা কয়েলটিকে বসাতে পারবো না, তাই আমরা 6 ইঞ্চি 300 নেব। তো এইভাবে আপনারা একটা ডাইস করে নেবেন। এই ডাইসের মাপ রয়েছে, আমি মাপটা আপনাকে বলে দিচ্ছি। ডাইসের মাপ দু সাইডটা রয়েছে, 2 ইঞ্চি 2 সুতা, এদিকে 2 ইঞ্চি 2 সুতা, ওইদিকে 2 ইঞ্চি 2 সুতা, আর চওড়া লম্বাটা 2 ইঞ্চি 2 সুতা, আর চওড়াটা রয়েছে 1 ইঞ্চি। তাহলে 2 দিয়ে 4, 4 ইঞ্চি 4 সুতা, আর 1 একে 2, 4 দিয়ে 6 ইঞ্চি 4 সুতা আমাদের নেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে মেপে একবার দেখিয়ে দিই যে ডাইসের মাপটা কী রয়েছে। তো দেখুন এইভাবে মেপে নিচ্ছি, মেপে নেওয়ার পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত রয়েছে, 6 ইঞ্চি 300 একটু বেশি রয়েছে, ঠিক আছে। তো 4-এর কাছাকাছি গেছে, 4-এর কাছাকাছি এসছে। তো আপনারা দেখে নিন 6 ইঞ্চি 4 সুতা মতনই হয়ে যাবে। তো আপনারা এইভাবে ডাইস স্টিক বানিয়ে নেবেন, দুটো ডাইস আপনাদেরকে বানাতে হবে, ঠিক আছে, 6 ইঞ্চি 4 সুতা মতো বানিয়ে নেবেন। দেখুন ঠিক সিম্পল একই রকম দুটো ডাইস হবে, এই ডাইসের মাঝখানে আপনারা
পিছন দিকে একটা পাটা দেবেন, সামনের দিকে একটা পাটা দিয়ে মেশিন দ্বারা প্রবেশ করাবেন। ঠিক এইভাবে এভাবে হবে, মেশিনের দ্বারা প্রবেশ হবে, মাঝখান থেকে তার গোটানো হবে, দিলেই এই ফিল কয়েলটি বেরিয়ে আসবে। তো দেখুন ফিল কয়েলের মাপ এবং রাইসের মাপ আপনাকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ঠিক সেম। এই ফিল কয়েলটি এই ডাইস দিয়ে তৈরি করা হয়েছিল বা বানানো হয়েছিল। তারপরে দেখুন এই কীরকমভাবে ফিল কয়েলটি বসে যাবে, এইভাবে আপনাদেরকে বানানো হবে। আর এই ফিল কয়েলটি বানানোর জন্য দুটো ডাইস লাগবে, তো অলরেডি আমি তিনটে বানিয়েছি, কেন একটা যে কোনো সময় খারাপ হতে পারে, তো আমি আরেকটা নিয়ে ভালো কাজ করতে পারবো। তো আমি একটা রেখে দিলাম, দুটো ফিল কয়েলের জন্য দুটো ডাইস দিয়ে একবারই দুটো ফিল কয়েল বানানো হবে। ফিল কয়েলের SWC আছে, মানে স্ট্যান্ডার্ড ওয়ার গেজ রয়েছে 26 নম্বর, টার্ন রয়েছে 350 নম্বর, দুটো ফিল কয়েলই 350 করে টার্ন হবে, তারের নাম্বার রয়েছে 26 নম্বর, দুটো কার্বন হোল্ডার রয়েছে। এরপরে এর যে আর্মেচারটা খারাপ হয়ে গেছে, তো আর্মেচারটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আর্মেচারটা দেখলে বুঝতে পারবেন কীভাবে হবে। আর কানেকশনের জন্য আমি একটা ডায়াগ্রাম আপনাদেরকে এখানে দিয়ে রেখেছি আমার নিজের হাতে অঙ্কন করে, তো একটু ডায়াগ্রামটা আপনারা দেখে নেবেন, দেখলে খুব ভালো হবে। ঠিক আছে, লেফটের যে ফিল কয়েলের ওয়্যারটা থাকবে ওটা রাইটে কার্বন লাগবে, লেফটের ফিল কয়েলের ওয়্যার রাইটের কার্বন লাগবে, রাইটের ফিল কয়েলের ওয়্যার লেফটের কার্বনে থাকবে। দেখুন ঠিক এইভাবে ডায়াগ্রামটির সাথে আপনারা ম্যাচিং করে নেবেন। আর রাইটের একটা ওয়্যার বেরোবে এসি লাইন, লেফটের একটা ওয়্যার বেরোবে এসি লাইন, আপনারা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন, ডায়াগ্রাম থেকে করে নেবেন। কানেকশন দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কানেকশন নিয়ে একটা ভিডিও এই টুলু 80 নিয়ে আমরা বানিয়ে প্রবেশ করাবো। তো চলুন বাকি কানেকশনগুলো আপনারা দেখে নেবেন, আমি সিম্পল একটু বলে দিচ্ছি, এখান থেকে যে তারটা এসি লাইন বেরোবে সেটা এটা দিয়ে বেরোবে, দেখতে পাচ্ছেন এই ফুটোটা রয়েছে, এটা দিয়ে এসি লাইন দুটো তার বেরোবে। এই ছিল টুলুর আর্মেচার, আর্মেচারটা খারাপ হয়ে গেছে, আপনারা অবশ্যই আর্মেচারটা দেখে নিয়েছেন, ভালো করে দেখে নিন, পুরো জ্বলে গেছে আর্মেচারটা। এই আর্মেচারটা কীভাবে ছিল বা কীভাবে প্রবেশ করানো ছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এইভাবে আর্মেচারটি প্রবেশ করানো ছিল ফিল কয়েলটার মাঝখানে, আর্মেচারের পাশে একটা বিয়ারিং রয়েছে, প্রথম দিকে একটা বিয়ারিং, শেষ দিকে একটা বিয়ারিং। দেখুন কার্বন হোল্ডারে কীভাবে আর্মেচারটা লেগে থাকে, তো কার্বন হোল্ডারে এইভাবে আর্মেচারটা লেগে থাকবে, দেখতে পাচ্ছেন এইভাবে কার্বন হোল্ডারে আর্মেচারটা লেগে থাকবে, ভিতরেও কার্বন হোল্ডারে যাবে না আর আর্মেচারও বাইরে বেরিয়ে আসবে না, পিছনে বিয়ারিংয়ের চাপা দ্বারা আটকে থাকবে, সামনের বিয়ারিংয়ের চাপা দ্বারা আটকে থাকবে, সামনের বিয়ারিং এবং পিছনে বিয়ারিং দুটোই চাপা দ্বারা আটকে থাকবে। আর এখানে নজল দেওয়া থাকবে, নজল দিয়ে সিল দেওয়া থাকবে, পাম্প সিল দেওয়া থাকবে, তাহলে সিল দিয়ে নজল দিয়ে ফিটিং থাকবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন, তো অবশ্যই আপনার যদি চ্যানেলটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক করে যাবেন। তার বেশি কিছু আপনাকে না দেখিয়ে যেটা আবার বলে যাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেল ফলো করবেন এবং সাবস্ক্রাইব লাইক দুটোই করে যাবেন। থ্যাংক ইউ।